হঠাৎ রাজপথে বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগর শাখা, তাদের দাবি দাওয়া কি আমরা জানার চেষ্টা করছি, এমনকি কেন আজকে তাদের এই বিক্ষোভ মিছিল রাজপথে। দর্শক আমাদের সাথেই থাকুন। নেতৃবৃন্দের মুক্তির দাবিতে অবিলম্বে দাবি নির্বাচন বাতিল করে চাটকার সরকার আন্ডারে নির্বাচনের দাবিতে আজকের বিক্ষোভে আপনারা অংশগ্রহণ করেছেন। আমরা অবিলম্বে আওয়ামী লীগকে সংসদে ডাইয়ে দিয়ে অবিলম্বে নির্বাচনের দাবি করছি। আগামী দিনে আন্দোলনে আপনাদের সবাইকে শরীক ও উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক যারা আমাদের সাথে ছিলেন, আমরা আপনাদের সাথে আছি সিলেট জিন্দাবাজার থেকে, যেখানে বাংলাদেশ জামাতে ইসলাম সিলেট মহানগর শাখার পক্ষ থেকে তাদের যে দাবি দেওয়া আপনারা শুনছিলেন, সরাসরি আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। যারা বিভিন্ন জায়গা থেকে আছেন, হঠাৎ করে রাজপথেই জামাতে ইসলাম সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দরা নেতাকর্মীরা অবস্থান করেন, এমনকি বিক্ষোভ মিছিলে এক দফা দাবি বাস্তবায়ন লক্ষ্য তার পাশাপাশি কিন্তু কেয়ারটেকার সরকার অধীনে আবারও নির্বাচন চেয়ে তারা রাজপথে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে তাদের বক্তব্য আমরা কভার করার চেষ্টা করেছি। সিলেটের জিন্দাবাজারে আছে, আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আপনি অবশ্যই জানিয়ে দিবেন। আসলে তাদের যে দাবি দেওয়া আমরা আপনাদের কাছে শোনানোর চেষ্টা করছিলাম, এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তার পাশাপাশি কিন্তু কেয়ারটেকার সরকারের অধীনে, জাতীয় সরকারের অধীনে নির্বাচন, আবারও নির্বাচন। গত নির্বাচনে কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের প্রধান বিরোধী দল রয়েছে যে বিএনপি, এমনকি যাদের নিবন্ধন নেই জামাত ইসলাম সহ অনেক দল কিন্তু নির্বাচনে আসেনি। যারা নির্বাচনে এসেছে তাদেরকে নিয়েই কিন্তু 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু বিএনপি অংশগ্রহণ করেনি, জামাত অংশগ্রহণ করেনি, বিএনপি জামাত ও তাদের সমমনা দলগুলো অংশগ্রহণ করেনি। তারা তাদের কেয়ারটেকার সরকারের অধীনে, জাতীয় সরকারের অধীনে নির্বাচন চেয়েছিল, যা না হওয়ার কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। এখন পর্যন্ত বিএনপি জামাত ও তাদের সমমনা দলগুলো আন্দোলন চালিয়ে যাচ্ছে, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চাচ্ছে, এমনকি এক দফা দাবি বাস্তবায়ন অর্থাৎ এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে, আন্দোলন চালিয়ে যাবে, এরকম দাবি করছে। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, সালমান আহমেদ ধন্যবাদ কমেন্ট করার জন্য, জুনেদ আহমেদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি ভাই কমেন্ট করার জন্য, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সিলেটি চ্যানেলের এখনকার লাইভে যুক্ত আছেন, আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি। জিন্দাবাজার ছিলাম, হঠাৎ ক্যামেরার সম্মুখ প্রান্তে দেখা যায় যে সিলেট মহানগর অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগর শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন, সাথে সাথেই আমরা লাইভে চলে যাই, এমনকি আপনাদের জানানোর চেষ্টা করি। প্রথম দিকেই আসলে কারা মিছিল নিয়ে এসেছে, কি তাদের দাবি আমাদের জানা ছিল না, এরপর যতটুকু জেনেছি, এমনকি তাদের যে ব্যানার দেখানোর চেষ্টা করেছি যেখানে লেখা বাংলাদেশ জামাতে ইসলাম সিলেট মহানগর শাখা, সেখানে যিনি নেতা এমনকি তাদের আমির বক্তব্য রাখছিলেন, এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য কেয়ারটেকার সরকারের অধীনে আবারও নির্বাচন চান, বিভিন্ন দাবি দেওয়া, এমনকি গ্যাস সংকট, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণ, নানান কিছু দাবি দেওয়া তারা নিয়েই কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি সিলেটের যে বন্দর রয়েছে, সিলেটের বন্দর থেকে সিলেটের জিন্দাবাজার, জিন্দাবাজারের যে সিলেট সিটি সেন্টার রয়েছে, সিটি সেন্টার পর্যন্ত এসেছে। আমরা একটু হেঁটে যাওয়ার চেষ্টা করছি। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, এমনকি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন? জুনেদ ভাই মৌলভীবাজার থেকে দেখছি, মৌলভীবাজারের পরিস্থিতি কি জানিয়ে দিবেন, আমাদের সাথে অবশ্যই থাকবেন। যারা আমাদের সাথে এখনও বিভিন্ন জায়গা থেকে আছেন আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদের সাথেই আছি, এমনকি জানানোর চেষ্টা করছি। আজ সকাল কিন্তু সিলেটে এই প্রথম বিক্ষোভ মিছিল আজকে, অর্থাৎ রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় আর জামাতে ইসলামী সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ মিছিল করেছে, মিছিল শেষে তারা বক্তব্য রেখেছে, যা আমরা কিন্তু দেখেছিলাম। এমনকি গতকালকে বিএনপি সিলেটের বন্দর এলাকায় রেজিস্ট্রারি মাঠ থেকে তারা কিন্তু কালো পতাকার একটি মিছিল রাজপথে বাহির করেছিল, অর্থাৎ যারা আমাদের সাথে গতকালকে ছিলেন তারাও কিন্তু দেখেছেন, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তা তুলে ধরেছেন, আজকে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছিলাম। এমনকি জামাত ইসলামী যে রাজপথে তাদের ক্রুপ প্রকাশ করেছে তা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। একটু কমেন্ট পড়ার চেষ্টা করবো। শেবু ভাই কুয়েত থেকে দেখছেন ধন্যবাদ জানাচ্ছি, মাসুদ মিয়া ময়মনসিংহ থেকে দেখছি,
লাইভ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত থাকার জন্য ইয়াসিন মিয়া সৌদি আরব থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী ভাই যারা প্রবাস থেকে আছেন দেশের অবস্থা কি জানেন বর্তমান পরিস্থিতিতে আপনি কেমন আছেন জানাবেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হয় সারা দেশব্যাপী এমন কি যারা নির্বাচনে জয় লাভ করেন যেমন সিলেটে যারা ইতিহাস ব্রেক করেছেন ইতিহাস গড়েছেন যেমন ব্যারিস্টার সাইদুল হক সুমন এমন কি আল্লামা হুসামউদ্দিন ফুলতলি আল্লামা হুসামউদ্দিন ফুলতলি সিলেট পাঁচ আসন থেকে এমনকি ব্যারিস্টার সাইদুল হক সুমন হবিগঞ্জ চুনারগড়ের হবিগঞ্জ চার আসন থেকে সম্ভবত এমনকি সিলেটের বিভিন্ন আসনে যারা জয়লাভ করেছিলেন তা আমরা কিন্তু জানানোর চেষ্টা করছিলাম সিলেট সহ বিভিন্ন জায়গার পরিস্থিতি নির্বাচনের দিনে এমনকি নির্বাচনের দিনের পরবর্তীত অবস্থা আপনাদের জানাচ্ছিলাম হঠাৎ করেই যখন জামাতে ইসলামী সিলেট মহানগর শাখার বিক্ষোভ মিছিল আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে আসে আমরা সাথে সাথে তুলে ধরার চেষ্টা করি যারা বিভিন্ন জায়গা থেকে আছেন আমাদের সাথেই থাকবেন এমনকি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন যে বিএনপি জামাত ও সমমনা দলগুলো যে আন্দোলন করে তারা কতটুকু সফল এমনকি কতটুকু সফল হতে পারবে আপনি কি মনে করছেন বর্তমান অবস্থায় নির্বাচনের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করেছে এমনকি রাষ্ট্রপ্রধান জননেত্রী শেখ হাসিনা আবারও নির্বাচিত হয়েছেন এমনকি মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে যেখানে এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন সাদ্দাম ভাই সাদ্দাম আহমেদ সফল হোক কি সফল হোক একটু জানিয়ে দিবেন বিভিন্ন জায়গা থেকে যারা আছেন আমরা জিন্দাবাজার পয়েন্টে আছি পয়েন্ট থেকেই এখন যদি সিলেটের চিত্র জানাই যে যখন জামাত ইসলামের মিছিল হয় কিছুটা জ্যাম লাগে যায় যেখানে ট্রাফিক পুলিশ ভাইয়েরা কিন্তু দায়িত্ব পালন করছেন অর্থাৎ তারা এই জায়গায় না থাকলে হয়তো আরও বড় ধরনের জ্যাম হতো অর্থাৎ যে কোনো জায়গায় রাজপথে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন যে কোনো রাজনৈতিক দল বলেন যে কোনো রাজনৈতিক দল যদি রাজপথে অবস্থান করে জ্যাম লাগে বা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে যেটা কিন্তু আমরা লক্ষ্য করছি জিন্দাবাজারে এর আগে কিন্তু কিছুক্ষণ আগে এই পরিস্থিতি ছিল না মিছিলের পর সাধারণ মানুষজন কিন্তু অনেকটা ছড়িয়ে ছিটকে যান এই পরিস্থিতি ইয়াসিন মিয়া ধন্যবাদ তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে দেখছেন বিভিন্ন দেশ থেকে দেখছেন আমরা আপনাদের জানার চেষ্টা করছি তবে যারা আমাদের সাথে আছেন ট্রাফিক পুলিশ ভাইয়েরা জিন্দাবাজার আছেন বিদায় আর সাথে সাথে কিন্তু ঘটনা তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন আর আমরা কিন্তু মিছিল শেষে তাদের বক্তব্য নিয়েছি বক্তব্যতে তারা যা স্পষ্ট জানিয়েছেন তা আপনারা অবশ্যই শুনেছেন তো বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন জুবেদ আহমেদ সফল হোক কী সফল হোক অবশ্যই জানিয়ে দিবেন যারা আমাদের সাথে ছিলেন যারা আমাদের সাথে থাকবেন যারা কমেন্ট করেছেন যারা করবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু